ওভাবে চলে গিয়ে অনেক কষ্ট দিয়েছিলে। হ্যাঁ চলে গিয়েছিলাম, তবে কারণ ছিল ওখানকার পাশা আমাদের নিয়ে ষড়যন্ত্র করছিল, আমাদের জাহাজটা জ্বালি দিতে চেয়েছিল। আচ্ছা এটা নিশ্চয় তুমিও শুনেছো? হ্যাঁ অনেকবার, এক অভিযান থেকে আরেকটা। এখন ফিরে এসেছো, আবার অভিযানে যাবে? কি হয়েছে? জানি না ওর কি হয়েছে। ওকে থামাও। কাকে থামাবো ব্রিন? কি ওটা? ওটা আসছে, চোর এসেছিল, পালিয়ে যাচ্ছে, ওদেরকে থামাতে হবে। ফিরোজ এখানে থাকো, ডোবার রঙ্গার আমার সাথে চলো। হাসতে কিসের? মনে হচ্ছে ওটা সেই গ্রিফন। আওয়াজটা আগে শুনেছো? না, বাপদাদারা এরকমই বলেছে, তবে আমরা এখানে অনেক শান্তিতেই ছিলাম। মনে হচ্ছে এবারের উৎসব এখানে শেষ। আওয়াজটা আবার হচ্ছে। ওটা নিয়ে আমি মোটেই ভাবছি না, ভাবছি এদেরকে নিয়ে। এরা হয়তো এমনি আসছে, গাড়ি থামাতে বলবো? মোটেই না, একটু তাড়াতাড়ি এগিয়ে যাও না, যাও। একটু তাড়াতাড়ি এগিয়ে যাও না, যাও যাও যাও। ওখানে তো অনেক লোক, রাস্তা যদি না ছাড়ে ওদের উপর দিয়ে যাব। নাও চলো। ও তো চিনতে পারছো? ওরা কি করছে জানি না, তবে জেনে নেব। সোজা এগিয়ে যাও। সিম্বা, ওরা তো থামছে না, এগিয়ে আসছে। সবাই সাবধান। সবাই সরে যাও। এগিয়ে যাও, আগে বাড়ো। সরে যাও সামনে থেকে। ডিয়ানা কোথায়? ও না সিনবাদ, ওই যে রঙ্গার, সিনবাদ মাটিতে পড়ে আছে, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি, এখন সারাদিনে ফিরতে হবে,
জিয়ান কোথায়? ওরা নিয়ে গেছে, সেই সাথে গ্রিফিনটাকেও ওরা বন্দি করেছে। আমি বুঝতে পারছি, গ্রিফিনটার এগিয়ে আছে। ব্রিন অন্য প্রাণীর অনুভূতি বুঝতে পারে আর এটা কাজেও লাগে। এই গ্রিফনের কারণে আমরা এতদিন বেশ শান্তিতেই ছিলাম। প্রাচীন মিশরীয় আর ব্যাবিলন সভ্যতায় এই গ্রিফনের কথা বলা হয়েছে, এরা পাহারা দিত। গ্রিফিন তো জানতাম ধন সম্পদ পাহারা দেয়। এই জায়গাটাই একটা সম্পদ। কয়েকশো বছর আগে আমাদের বাপদাদারা এখানে এসে বসতি গেড়েছিল। এখানকার জমিতে আমরা সোনার ফসল ফলিয়েছি। ফসল তোলার পর গ্রিফনের গুহার সামনে খাবার রেখে এসেছি, সেটা খুশি রাখার জন্য। এটাই আমাদের প্রথা। গ্রিফনটা কখনো আমাদের সামনে আসে না, তবে পরের দিন সেই খাবারটা থাকে না। তার মানে কি গ্রিফনটা খেয়ে ফেলে? ওরা সেই গ্রিফনকে ধরে নিয়ে গেছে, এখন আমাদের উপরে ওর অভিশাপ নেমে আসবে। গ্রিফনটাকে উদ্ধার করতে হবে। তোমাকে একটা ম্যাপ দেব, গাড়ি নিয়ে ওদের ঘুরপথে যেতে হবে। ধরা যাবে? অবশ্যই। একটা কথা বলো তো, ওরা গ্রিফনটাকে সহজে ধরেছে, আমিও দেখলাম, ওটা বেশ ছোটখাটো। আসলে এরাও তো দেখেনি, সবাই মনে করতো যে গ্রিফনটা আকারে বিশাল। না, তোমার ধারণাটা ভুল। আমি যে অনুভূতিটা পাচ্ছি, এই গ্রিফিনটা আসলে কোনো জায়গায় বন্দি না। তাহলে কার? ওরা যেটাকে বন্দি করেছে সেটা বাচ্চা গ্রিফিন। আমি টের পাচ্ছি ওর মায়ের অনুভূতিটা। ব্রিন, ও বাচ্চাটার জন্য এসেছে। ও তো জানে আমরা কিছু করিনি। ও এতক্ষণ ঘুমিয়েছিল, বাচ্চাটাকে না দেখে ভাবছে আমরাও কি এনেছি। ও এখন কি করছে? শুনছে, দেখছে, অপেক্ষা করছে। এখানে থাকা ঠিক হবে না। ও বাচ্চাটাকে ফেরত না পেলে এখান থেকে যাবেই না। টরিড, ম্যাপটা নিয়ে এসো তো। ওদের ধরতে যাবে নাকি? অন্য কোনো উপায় নেই, বাচ্চাটাকে ফিরিয়ে না দিলে ও সবকিছু তছনছ করে ফেলবে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। হ্যাঁ, না হলে ও এখানকার সবকিছু ধ্বংস করে ফেলবে, আমাদের একজনকেও ছাড়বে না, সবাইকে মারবে। রঙ্গার, আমার সাথে এসো, আর তোমরা এখানে থাকো, গ্রামের মানুষদের রক্ষা করার চেষ্টা করো। গ্রিফনটাকে আমার আসলে ছেড়ে পালিয়ে গিয়ে সবাই গাছের নিচে লুকিয়ে থাকবো, তাহলে হয়তো বাঁচবে। আমিও যাব। ব্রিন, আমাকে ওভাবে বারণ করো না তো। ওর অনুভূতিটা আমি বুঝতে পারছি। ও ঠিকই বলেছে সিনবাদ। ঠিক আছে, তবে ডারমুট যাবে না, ওই গ্রিফনটা যেন ওকে না দেখে। রাগ করো না, চলো ম্যাপটা নিয়ে রওনা দিই। ছাড়ো,
করছি এটা দাও। ও যেন পালাতে না পারে, এখানেই তাবু খাটাও। দড়িটা বাঁধো তো। দেরি কেন? যা ভেবেছিলাম তার চেয়ে রাস্তা অনেক বেশি খারাপ। ভাবনা চিন্তার দায়িত্ব তো তোমার না। ওই গাড়িটাকে নিয়ে পশ্চিম দিকে রাখো, রাস্তা ছেড়ে কোথাও যাবে না। ওরা পিছু নিলে চারপাশ থেকে ওদেরকে ঘিরে ফেলো, তারপর ওদেরকে মেরে ফেলবে। ঠিক আছে। গ্রামের কেউ যদি ভুল করে আমাদের পিছু নেয় তাহলে ওরা নিজেরাই বিপদে পড়বে। এত সহজে ছাড়া পাবে না, আর সিনবাদকে বোকা বানাতে পারবে না। সিনবাদ ভয় পাচ্ছো? একদমই না, মনে হচ্ছে আমার কপালটাই ভালো। ধরতে চেয়েছিলাম একটা বিখ্যাত প্রাণীকে, এখন ধরে ফেলবো দুইজনকে। শয়তান! একটু বিশ্রাম করো, তারপর রওনা দেব। তুমি ওকে এক বালতি পানি আর একটা কাপড় দিয়ে দাও। গ্রিফিনটাকে গোসল করাও। হ্যাঁ তুমি, আর কাপড়টা দিয়ে মুছে দিও। গ্রিফিনটা তোমাকে এখন খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবে। তাড়াতাড়ি গো, হাতে সময় খুব কম। ফিরোজ, কি অবস্থা? মনে হয় ওর রাগটা আরো বাড়ছে। সিনবাদ ওদের ধরতে পারলে হয়। গ্রিফিনটা আশেপাশে তাকাচ্ছে, মনে হয় শুধু ওর বাচ্চাকে খুঁজছে, যেন দেখলে উড়ে চলে আসবে এখানে। সেরকম অবস্থা দেখলে তাড়াতাড়ি ঘন্টা বাজিয়ে দিও। হ্যাঁ জানি, তোমার খারাপ লাগছে, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমরা রাস্তার কাছে চলে এসেছি, বিশ্রাম নেবে? না, চলো এগোতে থাকি। ব্রিম, আমি আসলে ও সবগুলো অনুভূতিকে ঠিকমতো বুঝতে চাচ্ছি। আচ্ছা, কি হয়েছে? বিপদ কাছেই। রঙ্গার সাতজন গাড়ি নিয়ে আসছে। ভালো, ডিয়ানাকে দেখেছো? আমি সামনে যাচ্ছি, ফাঁদ হতে পারে, তোমরা পেছনে থাকো। যদি ফাঁদ না হয়? সেরকম হলে তুমি গাড়িতে উঠে বাচ্চাটাকে ছেড়ে দেবে। ও আসছে। সিনবাদ, ও আসছে। ওরে বাবারে, ও তো আবার আসছে। ও বাঁচাও ফিরোজ। তুমি তাড়াতাড়ি নেমে আসো। হ্যাঁ, এই তো এক্ষুনি নেমে আসছি আমি। ওরা কোনো অন্যায় করেনি, তোমার বাচ্চাকে নেয়নি। গ্রিফিনটা কোথায় যাচ্ছে? বাচ্চার কাছে। তা হতে পারে, মনে হয় সিনবাদ এতক্ষণে বাচ্চাটাকে খুঁজে পেয়েছে। ডারমুট কোথায়? ও গেছে। চলো রওনা দিই,
মেয়েটা কোথায়? ওই পুকুরের কাছে। যাক, তুমি তাহলে এখানে। জায়গাটা খুব সুন্দর না? যেন বেহেস্তের বাগান। তোমাকেও দারুণ লাগছে। আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই। সৌন্দর্যটা উপভোগ করো। তুমি আসলে কে? মালিক। এই দেশের মানুষ এখন আমাকে চেনে না, তবে রাজার কাছে এই গ্রিফিনকে তুলে দেওয়ার পর সবাই চিনবে। প্রকৃতির সৌন্দর্য যদি বোঝোই তাহলে এটা করছো কেন? আসলে প্রকৃতি খুব নিষ্ঠুর, আমি আরো বেশি। তুমি কি ভয় পাও না? না। মৃত্যুকেও না? অপছন্দ করি, সেজন্য এই কাজগুলো আমি করছি। আমি এই পৃথিবীতে এসেছি অমর হওয়ার জন্যে। মরার পরও বেঁচে থাকবো। আমাদের জীবনটা তো অনেক ছোট, একদিন মরতেই হবে। তো তো আমরা আসলে বেঁচে থাকি আমাদের কাজের মাধ্যমে। তাই পৃথিবীর বিখ্যাত প্রাণীগুলোকে আমি বন্দি করছি। আমি হাতি ধরে এনেছি মোম্বাসা থেকে, চায়না থেকে ড্রাগন, মিশর থেকে স্ফিংসকেও ধরব। কেন? যাতে আমার নামটা বেঁচে থাকে, সবাই আমাকে মনে রাখবে। একজন রাজা হয়তো শাসন করবে 50 বছর, সে মরে যাবে, আরেক রাজা আসবে, আগের রাজাকে সবাই ভুলে যাবে। কিন্তু যে মানুষটা গ্রিফিনকে বন্দি করেছে তার নাম সবাই মনে রাখবে। এই তো, মারা গেলেও সবাই মনে রাখবে, ঘৃণাও করবে। তবে নামটা মনে রাখলেই চলবে। তাছাড়া রাজার কাছে অনেক সম্মান পাবো। এই গ্রিফিনটা থাকবে রাজার নিজস্ব চিড়িয়াখানায়, বিশেষ একটা খাঁচায়। এটা করছো টাকার জন্যে? মোটেই নয়, টাকাটা এখানে বাড়তি। নাও নাও, চলো। এবার তুমি নামো। ওকে ইনক্লাইন নিয়ে যাচ্ছে।
মাটা আসছে, ঢুকাতে হবে। এসো তাড়াতাড়ি। এখান থেকে যাও, চলে যাও, আমাদের ছেড়ে দাও। ও চলে গেছে আপাতত, ওর আগে ইনকাতে পৌঁছতে হবে, না হলে ধ্বংস করে ফেলবে। রঙ্গার, ঘোড়াগুলো আনো। ইনক্রা মানে? এখানে সবচেয়ে বড় শহর, বাচ্চাটাকে না ছাড়লে ওখানকার সবাই একেবারে শেষ হয়ে যাবে। ও না। কি? ও এখন আমার মনের কথা সব বুঝতে পারছে, ও জানে আমরা কোথায় যাব। আচ্ছা, এটা তো ভালো কথা, তাহলে গ্রিফিনটা জানে আমরা ওর পক্ষে। ডারমট, এখানে এখানে আসতে পেরেছো? এখানে আসতে পেরেছে, তাহলে সারাবিনও ফিরতে পারবে। ইনক্রা, ডারমট, তোমার ভালোর জন্য আসতে বারণ করেছিলাম আমি। ডারমট, তোমার ভালোর জন্য আসতে বারণ করেছিলাম আমি। দুবার কে এটা দেবে? ডারমট, এদিকে, এই চিঠিটা দেবে দুবার কে? আশা করি পৌঁছাবে। ধৈর্য ধরো, রাজা আসলে তোমরা সবাই দেখতে পাবে। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? রাজার ঘণ্টাখানেকের মধ্যে আসছেন। এতক্ষণ সময় লাগবে কেন? সাজগোজ করতে ওনার একটু সময় লেগেই থাকে। রাজা মানে বাড়াবাড়ি। ডিয়ানা, আমাদের কাজ শেষ, তুমি এখন চলে যেতে পারো। বেশি উল্টাপাল্টা কথা বলো না, খবরদার। তারপরও যদি তুমি আমার কাজে বাধা দিতে আসো, তাহলে খুন করে ফেলব। ঠিক আছে? কি অবস্থা? মা, গ্রিফিনটা আসছে। খাঁচাটার কাছে যেতে হবে, সুযোগ পেলে ওই বাচ্চাটাকে ছেড়ে দেব। বাচ্চাটাকে বন্দি দেখলে ও যাকে পাবে তাকে আক্রমণ করবে। আমি চেষ্টা করে দেখছি।
যদি না পারো? রঙ্গার, আমি না পারলে তুমি ওটাকে ছেড়ে দিও, যাও। আর তুমি একটু দেখো ডিয়ানা কোথায়, ওকে সরিয়ে নাও। হুম, এবার তুমি দেখে নিও কিরা সিনবাদকে আমি কিভাবে শেষ করি। সবাই শোনো, তোমরা এই বাচ্চাটাকে ওরা ধরে এনেছে, ওর মা এদিকে আসছে, ও মিথ্যে কথা বলছে। শোনো, এদের সবাইকে তুমি বিপদের মধ্যে ফেলছো বারবার। এবার তোমাকে মজা দেখাচ্ছে সিনবাদ, দেখে নাও। ওঠো, এবার তোমাকে চিরজীবনের জন্য শেষ করে ফেলবো সিনবাদ। বাচ্চাটাকে ছাড়ো, ওকে সরিয়ে নিয়ে যাচ্ছি আমি। এই যন্ত্রটা খারাপ না ফিরোজ। ও যাবে, হ্যাঁ আমরাও চলে এসেছি। ও
চেষ্টা করো, তুমি অবশ্যই ভাঙতে পারবে। ব্যথা লেগেছে সিনবাদ? সিনবাদ যাক, এখানকার সবকিছু ভালোই ভালো শেষ হয়েছে। গ্রিফিনের বাচ্চাটাও তো ফিরে এসেছে, এখন সবাই ভালো থাকবে। কেমন লাগছে? আমি জানি না, ভালো লাগছে, খারাপ লাগছে, হিংসাও হচ্ছে। ঠিক বুঝলাম না। গ্রিফিন দুটোকে হিংসা হচ্ছে, ওরা একজন আরেকজনকে পাচ্ছে, কিন্তু আমি, আমার তো আপনজন বলে কেউ নেই, কারো কথা মনেও পড়ে না আমার। তুমি তাহলে গ্রিফিনদের সাথে থাকতে? তোমরাই তো আমার আপনজন। ঠিকই বলেছো।